এতদিন পরে ভাইটির মামুনি চলে এসছে, অসুস্থতে মানে অসুস্থতাতে জ্বরে উইকনেসে পিএইচডি করে চলে এসছে। কি অল্পের উপর দিয়ে গেছি, এখন আমার পরিবারটাকে। এখন তোমার শরীর কেমন গো? কালকে এই সময় আমি পড়ে গেছিলাম, মানে কোথায় পড়ে গেছিলে? মাথা ঢিল করেছিল কালকে এই সময়, পুরো উল্টে পড়ে গেছে মাথাটা, ঢিল করে। তারপর আবার ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। ওর ওর খাবার করতে গিয়ে পড়ে গেছে। পড়ে গেছে মানে কি? জাস্ট এরকম। এবার প্রথম দিন থেকে বলো কি কি আমাদের সাথে করতে। আমি এখানে এতদিন বাদে এসেছি না, আমরা একটু সিম্প্যাথি কার্ড খেলতে আসছি। আমরা খুব খারাপ আছি, না না অসুস্থ, আমাদের একটু দেখো, একটু পাশে দাঁড়াও, আমাদের শরীর ভেঙে পড়েছে, হাত কামড়াচ্ছে, পা কামড়াচ্ছে, খুব উইকনেস, উঠে দাঁড়াতে পারছি না। না বলিস তাই, জবের থেকে ভিডিও করছি, ভিডিও শুরুতে। তুমি লাস্ট কবে ভিডিও করেছি? সরস্বতী পুজোর আগের দিন। তারপরে দিন থেকে আমাদের যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের, তারপরে ওই এখন হলো ওই উইকনেসই আছে। আর এই অদ্ভুত টাইপের এই কাশিগুলো, এমন অদ্ভুত টাইপের, মানে কেশেই যাচ্ছি আর কাশি আর বন্ধ হচ্ছে না। এত এত ওষুধ খাচ্ছি, তাও কাশি বন্ধ হচ্ছে করে দিচ্ছে, অত ওষুধ খাওয়াও যায় তাই। এখন মানে ওই নর্মাল যে ওষুধগুলো ওইগুলোই খাচ্ছি, উইকনেস তো প্রচুর। আর মুখ একদম পুরো, মানে মুখ মানে কোনো খাবারই ভাল লাগছে তাই। অনেকে আমি পাকোড়া তাই অর্ডার করে দিই, কি পাকোড়া খেলে যদি মুখ চেঞ্জ হয়ে যেতে পারবো। তাহলে ভাইটিতে কি চলছে, কি ধরনের জিনিস চলছে ভাইটিতে? মা জানতো না তাই জন্য ওইসব মানে চলছে। আর বলো তোমার কেমন মন খারাপ? তোমার পার্টনারের যদি শরীর খারাপ হয়? এ বাবা, আমার মানে আমার না খেতে ইচ্ছা করছে, না শুতে ইচ্ছা করছে, না শুয়েও ভালো লাগছে, না মন দাঁড়াও শুতেও ভালো লাগছে না, শুধু এই হলো পার্টনার ইন ক্রাইম। এটা সবকিছুতেই পার্টনার, আর পার্টনার ইন ক্রাইম অলসো। তার মানে কি বোঝা গেল? সব দোষ কিন্তু পাঠানে। কুর্সি কি সিট বাদ দো, সিট শাহরুখ খান পাঠান সিনেমার জন্য আমাদের শরীরে আজকে এই অবস্থা, বুঝতে পারছো? শাহরুখ খানকে এই বয়সে এতই হট লেগেছে যে ওইটার যে সাইড এফেক্টটা, যে বুস্টার ডোজটা আমরা নিতে পারিনি, তো তবের থেকে এই অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। আসলে এসি ছিল তো, কড়া এসি চালিয়েছিল, কড়া এসি। তারপরে ট্রাভেল করেছি, ট্রাভেল করে গিয়ে তারপরে সরস্বতী পুজো অবভিয়াসলি, তারপরে ওই এসিতে আড়াই ঘন্টা পড়ে সাকটিং বই। তা ওই এই ঝুমার কি খবর গো? ঝুমা তো ভিডিও ব্লগ করছে, মানে ও তো বলছে যে ও এখন আর নোংরামি করবে না, হ্যাঁ ভালো ভিডিও দেবে। কিন্তু আমি একটা অফ হয়ে গেলাম, জুমা সবই ঠিক আছে, ব্লগ ভিডিও দিচ্ছে, বাসন মাজছে, আজকে যেটা দেখলাম লেটেস্ট শুয়ে শুয়ে দেখি তো ব্লগিং ভিডিও। কিন্তু একটা খুব মানে আমার ইয়ে লাগছে যে জুমা শারীরিক দিক থেকে না বেরোতে পারছে না, মানে শরীরের ওই চাহিদা কিছুতেই শরীর ও দুটো আবার সেই জল বেলুন দুটো ঠিক জায়গা মতো ফুলিয়ে দিয়েছে, ওইটাকে এভাবে চিপে ধরে না, এইভাবে এখন চিৎকার পারো,
ও মাকে যখন বলে চিৎকার পারো তখন চিৎকার পারছিলাম, যখন হাসতে হবে হাসতে হবে। বিশাখার শরীর খারাপ, আমারও শরীর ভালো নেই, বিশাখা বেশি আমার অল্প দূরে, কারণ এটা ভগবান আছে না, আমাকে আমাকেও যদি সেম টু সেম করে দিত তাহলে ওকে দেখতো কে। আচ্ছা তোমাকে আমি এবার কটা মানে যদি ওয়াইটি রিলেটেড কোশ্চেন করি তুমি কি তার উত্তর দেবে? এরকম কিছু কিছু টপিক হয়তো তুমি কোনোদিন ওটার ব্যাপারে বলোনি, এই যে একটা মহিলা আছে ইন্ডিয়ান ব্লগার ড্যাশ ড্যাশ, তো তুমি তো চেনো ওনাকে, উনি যেই এগুলো করছেন মানে তোমার কি বক্তব্য, মানে তুমি কি বলতে চাও? প্রথমত আমি ওনাকে মহিলাই পাবি না, আমি তাকেই দাম দেব, হ্যাঁ তার দিকে তাকাবো, মানে যাকে আমার আমার কাছে যে এক্সিস্টেন্সই নেই যার, হ্যাঁ অবশ্যই আমাকে যদি অন্যভাবে পার্সোনাল অ্যাটাক আগে করেছিল মা মেনিয়া, তো সেরকম যদি আমাকে পার্সোনাল অ্যাটাক করে তখন তো আমি ছেড়ে দেবো না ইন্ডিয়ান ব্লগার ড্যাশ ড্যাশকে, কিন্তু হ্যাঁ যাদের নিয়ে ও পার্সোনাল অ্যাটাক করছে আমি বলবো তারা অবশ্যই তোমরাও এর জবাব দেবে, যেমন মুনমুন দিয়েছে, সোমা দিয়েছে, ধরিত্রী দিয়েছে, সবাই দিয়েছে, হ্যাঁ যাকে সীমা দিয়েছে, হ্যাঁ যাকে অ্যাটাক করবে ড্যাশ 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 ওই ইন্ডিয়ান ব্লগার ড্যাশ ড্যাশ। মেন ব্যাপার হলো এ মানে চরম পর্যায়ে চলে গেছে, একে আউট করতেই হবে, একে ওয়াইফ থেকে পুরো আউট। ভয় দেখায় এবার, ভয় দেখাচ্ছে আমি রিচ ডাউন, হ্যাঁ ভয় দেখায় এবার রিচ ডাউন করে দেব, ওদের আবার চ্যালা চামুন্ডা রেখেছে তারা আবার, হ্যাঁ ওই চ্যালা চামুন্ডা দিয়েই তো সব করা, চ্যালা চামুন্ডাকে কমেন্ট সেকশনে পাঠিয়ে দেয়। আর আরেকটা হচ্ছে কি চ্যালা চামুন্ডাকে দিয়ে বলে যে রিচ ডাউন করে দেবো, আমি অনেক অনেক রিপোর্ট পাচ্ছি, অনেক এরকম করে করে অনেক অনেক রিপোর্ট মেরেছি, মনে করে খাই একটা, অনেক অনেক রিপোর্ট মারছি। আর তুই কী করিস রে, কী করছিস? ওই একটা আছে চাষ পেশা, ওই চাষ পেশাটাকে বলতেছি দেখো চাষ পেশা, হ্যাঁ তুই আর একটাকে ভাতা বের লইয়া গেছিলি, আমি তো বলে দিয়েছি ও হলো ওইটা আর কি যেটা বলেছিলাম, কোন তো কিছু রেস্ট্রিকশন এত হয়ে গেছে নাম নেওয়া যাবে না, তো ওই যে কি বলবো ওই হাফ ছেলে হাফ মেয়ে যেরকম হয় ও হলো এরকম, সে ও যেই জাতেরই হোক তাই বলে এখন যে ও যে নোংরা মোটা করছে সবাইকে, হ্যাঁ কেউ এই যে যাদের সাথে কোনো রিলেটেড মানে যাদের সাথে কোনো শত্রুতাই নেই, এটাকে ইন্ডিয়ান ব্লগার ড্যাশ ড্যাশ কে আউট করতেই হবে, তোমরা সবাই রিপোর্ট মারো, আর ওই যে চ্যালা চামুন্ডা আছে তাদেরকেও রিপোর্ট মারো, রিপোর্ট মেরে মেরে না একদম শেষ করে না, আর এত বড় বাপের জমিদারি না যে আমাদের চ্যানেলে রিচ ডাউন করবি ইয়ে করে, তোর তোর বাপের নাকি ইউটিউব, ইউটিউব কি তোর বাপের নাকি, যাই হোক ওর ওর বেশি ওর নাম নিয়ে আমি মুখ বাজে করবো না, ওভারঅল অনেকদিন আমি মামার সাথে ভিডিও করিনি, ওভারঅল আমি করছিলাম। আচ্ছা আমি ভিডিও শেষ করার আমরা একটু সিম্প্যাথি কার্ডটা করি, বাবা আমাদের খুব শরীর খারাপ, আমরা ঠিক করে ভিডিও করতে পারছি না, ভিডিও ও তো করলাম তো, আমরা ঠিক করে আমি ভিডিও করতে আমরা পারছি না, প্লিজ আমাদের পাশে থাকো, কতদিন তোমার গান শুনি এটার সাথে কাশি বেরোলে বেশ দারুণ একটা ইয়ে হবে আর কি, রিদমটা হবে তাই না, ই তেরি মেরি কাহানি হ্যায় কি প্যার কা নগমা হ্যায় তু খুদা কর খো না হ্যায় কুছ খো কর খো না হ্যায় জীবন কা মতলব তো বললাম হবে যা না হে দো পরি কে গলা মাছনা করে দিও, গলা মে সরি হচ্ছে না, এক উমর চুরানি হে জিন্দেগি ওর কুছ ভি নেহি তেরি মেরি কাহানি হে এক প্যার
কনকুমাহে। তোমাদের সাথে অনেকদিন বাদে দেখা, আমার সমস্ত মানে মেয়েদের হ্যাঁ সবাই যারা আমার আমাকে এত খোঁজ খবর নিয়েছো, বিশাখাকে এত খোঁজ খবর নিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, এই জর্জার এইটাই তো আসল না, মানে কটা ভিউজ দিয়ে কটা চ্যানেল মানে এ করে নোংরা বাবার অনেকে আছে শরীর খারাপের মধ্যে ওগুলোকে আমরা কিছু নিয়ে আমাদের ভালোবাসাটাকে বিসর্জন দিতে পারি না, ভালোবাসা ভালোবাসার জায়গায়, ভিউজ ভিউজের জায়গা, প্রফেশন আলাদা, পার্সোনাল লেভেল আলাদা। আর এখানে আমি অনেক পরিবার পেয়ে গেছি এত কাছে নিজের, আমার আগে একবার শরীর খারাপ হয়েছিল পেটের সমস্যায়, তখন আমাকে সবাই বিশাখার শরীর খারাপ হলো সবাই খোঁজ নিয়েছে, এই জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা। এবং আমাকে বলেছে মুনমুন, যেমন বলেছে যে এখন রেস্ট দাও কদিন, পার্সোনালিও কথা হয়েছে, আরেকজনের নাম তো করতেই হবে সঞ্জয়, হ্যাঁ সঞ্জয়ের পার্সোনালি আমাকে যে যেভাবেই হোক মাধ্যম দিয়েই হোক আমাকে খোঁজ খবর নিয়েছে, বিশাখার খোঁজ খবর নিয়েছে, হ্যাঁ সেই বাচ্চা এখন শরীরের অবস্থা অত একটা এনার্জি নেই, তাই জন্য এইভাবে ছোট ছোট করে মানে ভিডিও করা তো একদমই বন্ধ করা যাবে না, ভিডিও করতেই হবে। তো এইগুলো হলো আমাদের নিজস্ব কন্টেন্ট, একটু এসে কথাবার্তা বলে গেল, একটু বাইটি রিলেটেড কথা বললাম। আর এই যে নোটি সাবধান হয়েছে একদম, আজকে হালকা করে দিলাম, হ্যাঁ বেশি বার বার বিনা হালকা করে দিলাম। চলো বিশাখা, তুমি এখন থেকে একটা ওথ নাও যে তুমি তোমার মতো মানে তুমি তোমার ইয়েতে এ করে যাও, আর তোমার নিজের লোকদের কি সব বলছি না, আমার বলছি না তুমি সহজে করে যাও না, মানে ওই বিশ্বাস করে ফেলো তো, তারপরে মা তো এইসব ব্যাপারে টেনশন করে যে যদি কোনো ভুল কিছু হয়ে যায় কিংবা ভুল কথা আমি বলে ফেলি, এটা আমি করেই থাকি, তো যাতে কেউ আমাকে ভুল খারাপ না ভাবে, ভুল না বোঝে, চলো ভাই এবার মা বেশি বকবক শুরু করলে আবার মুখ দিয়ে কি বেরিয়ে যাবে কে জানে, চলো আমি করি না, আর আমাদের মিলিও কিন্তু অসুস্থ, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে পাঠান দেখে আয়, সব জ্বর ঠর শরীর খারাপ ভালো হয়ে যাবে, যা টাটা সি।